এখানকার পানির সাথে কিন্তু নীলাদ্রি লেকের যে পানি তার মিল আর হচ্ছে সেন্ট মার্টিনের যে পানি অনেক মিল পাওয়া যাচ্ছে একদম ভিডিওতে দেখলেই বুঝতেছেন যে এটা পানিটা কিন্তু অনেক বেশি নীল সাথে নীল আকাশ নীল পানি এই দৃশ্যটাই কিন্তু অসাধারণ লাগছে একবার পানির কালারটা দেখুন আর আকাশের কালারটা দেখুন অসাধারণ লালাখাল বাংলাদেশের একমাত্র নীল পানির নদী আজকের ভিডিওতে আমি আপনাদের ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে অবস্থিত এই লালাখালের বাস্তব সৌন্দর্যটাকে তুলে ধরব সেই সাথে দেখাবো এটা আসলে কতটা বেশি সুন্দর সো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের আজকের ভ্লগটা আমার জাফলং ভ্লগের দ্বিতীয় অংশ সিলেটের অন্যতম সুন্দর জায়গা জাফলং ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি লালাখালে লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি অন্যতম পর্যটন এলাকা এর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারিগোয়াইন নদী তো প্রায় এক ঘন্টার যাত্রা শেষে আমরা জাফলং থেকে লালাখালে চলে আসলাম বিকাল চারটার দিকে লালাখালে এখানে এসেই প্রথমে হচ্ছে এরা বোট ভাড়া চাচ্ছে যে এই নদীটা ওইদিকে পার করে দেবে এজন্য বোট ভাড়া চাচ্ছে 700 টাকা যত সময় বাড়বে তত হচ্ছে বোট ভাড়াও বাড়বে এদিকে হচ্ছে লালাখাল আর এদিকে হচ্ছে কিছু টিলার মতো তার উপরে হচ্ছে বাড়িঘর এদিকে হচ্ছে প্রচুর হচ্ছে পাহাড়ি সুপারির গাছ একটা লম্বা দেখেন কি বিশাল এখানকার পানির সাথে কিন্তু নীলাদ্রি লেকের যে পানি তার মিল আর হচ্ছে সেন্ট মার্টিনের যে পানি অনেক মিল পাওয়া যাচ্ছে একদম ভিডিওতে দেখলেই বুঝতেছেন যে এটা পানিটা কিন্তু অনেক বেশি নীল এবং অনেক বেশি স্বচ্ছ সাথে নীল আকাশ নীল পানি তবে আমরা যে আজকে আসছি এখন বাজে হচ্ছে 3:20 আমরা দুইজন ছাড়া এখানে আর কোনো পর্যটক নাই তো আমরা নৌকায় ঘুরবো কিনে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছি প্রথম ঘাটটা থেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা হচ্ছে আরেকটা ঘাটে আসছি এখানেও কিছু নৌকা আছে তবে এই জায়গা থেকে সম্ভবত কেউ যায় না আর এদিকে কেউ আসেও না যার ফলে এদিকে কাউকেই দেখতে পাচ্ছি না আর নৌকাতে করে অনেকে কিন্তু এদিকে যাচ্ছে এই দৃশ্যটাই কিন্তু অসাধারণ লাগছে একবার পানির কালারটা দেখুন আর আকাশের কালারটা দেখুন অসাধারণ এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা মেইন ঘাটে গিয়ে একটা বোট ভাড়া করলাম বোট ভাড়া নিল 320 টাকা তিনি আমাদের এখানকার 0 পয়েন্ট চা বাগান এবং আরও যেগুলো জায়গা আছে সবগুলো ঘুরিয়ে দেখাবে প্রায় এক ঘন্টার মতো তো আপনারা যারা এখানে আসবেন তারা বোট ভাড়া করার সময় অবশ্যই অবশ্যই হচ্ছে বার্গেনিং করবেন কারণ এরা হচ্ছে অনেক বেশি চাবে 800 টাকা 900 টাকা 1000 টাকা এরকম চাবে তবে অবশ্যই অবশ্যই বার্গেনিং করে কিন্তু আপনাদের বোট ভাড়াটা ফিক্সড করতে হবে আমরা এখন যাত্রা শুরু করলাম লালাখাল ঘাট থেকে আর এটা হচ্ছে সারি নদী এখন হচ্ছে এক ঘন্টা আমরা এই সম্পূর্ণ লালাখাল ঘাট ঘুরবো আর হচ্ছে 0 পয়েন্ট পর্যন্ত যাব চলুন আর এই দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জনবসতি চারদিকে পানি অনেক বেশি সবুজ অনেক বেশি স্বচ্ছ হাতে পাচ্ছি না পানি এদিকে হচ্ছে জনবসতি এখানকার যারা স্থানীয় তারা কিন্তু এদিকে থাকে তবে এর একটু পরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর কাটাতারের বেড়া দিয়ে হচ্ছে ভিতরে হচ্ছে ভাগ করা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া আমরা এখন আছি হচ্ছে 0 পয়েন্টে ওরা অনেকটা বাংলাদেশি সীমান্ত পার হয়ে এখন হচ্ছে কিছুটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তে ঢুকে পড়ছে এটা সম্পূর্ণটা হচ্ছে ইন্ডিয়া পাহাড়গুলো এত সুন্দর লাগছে ক্যামেরা দৃশ্য দিয়ে আসলে বোঝানো সম্ভব না আপনাদের আমরা এখন এই চরে নামবো আর এই নদীর হচ্ছে এই এই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার চলুন সামনে চরে নেমে দেখি কী আছে পানি তো নাই হয় তেমন না ভাবছিলাম এখানে হয়তো কিছু আছে বাট তেমন কিচ্ছু নাই কয়েকটা গাছ ছাড়া জঙ্গল ছাড়া আর এদিকে তো ইন্ডিয়া এদিকে তো ঢোকা যাবে না সামনে কিছু হচ্ছে লোকালয় আছে বাংলাদেশি এই আর কি
আমি কমবে আরো সবুজ হবে, বেশি সবুজ হবে, দোষ হইতে পাথর আছে, এটা নিচে পাথর আছে, এখন সুন্দর লাগে কেন মানুষ সবাই গোছল করে কেন, এখন কি মানুষ কম নাকি, তেমন তো মানুষজন দেখতেছি না লালাখালে, এখানে তেমন কিছুই দেখাচ্ছিল না, যার কারণে আমরা এখন এইদিকে যে চা বাগানটা আছে সেখানে একটু যাবো, যে দেখি যে চা বাগানটা কেমন, কারণ আমরা তো মালনি ছড়া চাল বাগান ঘুরছি, এখন হচ্ছে এই সাইডে চা বাগানটা কিছুক্ষণ ঘোরা যাক। এখানকার যে চা বাগানটা আছে এখন সেটাতে উঠছি, লালাখালের চা বাগান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ছোট সমতল ভূমিতেই চা বাগানগুলো অনেকটা হচ্ছে পঞ্চগড়ের মতোই, তুলিয়া পঞ্চগড়ে যে সমতল জমিতে যে চা বাগানগুলো সেরকমই, তো যাই হোক আমরা এখন হচ্ছে ব্যাক করব, অনেক সময় অতিবাহিত করছি, অনেক কিছু দেখলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম, দারুণ লাগলো এই জায়গাটাও দারুণ। যাই হোক আমাদের লালাখাল ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করব, একদম বিকেলের পরন্ত রোদে বাকি ভিউটা উপভোগ করতে করতে আমরা চলে যাব, চলো। তো আমরা এখন একদম সিলেট শহর ব্যাক করব, অনেক বেশি ক্লান্ত, ঘাটের মাঝে হাসি হাসি শান্তিটা। তো লালাখাল ভ্রমণ কেমন ছিল? অনেক সুন্দর ছিল, ভালো লাগলো, সবাই আসবেন। আসলেই প্রথমে তো তেমন ভালো, প্রথমে উপর থেকে ভাবছিলাম তেমন ভালো হবে না, বাট বোটে চড়ার পর অনেক বেশি ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি, আলাদা রকম ফিলিংস। অনেকেই বলবে আপনাকে যে এটার সাথে জাফলংয়ের অনেক মিল আছে, বাট জাফলংয়ের সাথে এটার অমিলই আমি বেশি দেখলাম। তো আজকের আমাদের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, এটাতে আমরা আগামীকাল যাব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।